হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। ম্যাক্স টু মাই চ্যানেল দেবসেনা অফিসিয়াল যোগাসন ফিটনেস বডি নিয়ে আবার আজকে তোমাদের কাছে নতুন যোগাসন নিয়ে চলে আসলাম। তো থামো, প্রথমে ভিডিওটা উপরে টান দিও না, না দেখে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমাদের সুস্থ থাকার উপায় আমি বলবো। তোমরা যাতে সুস্থ থাকো, তোমরা যাতে ভালো থাকো, আমি এটাই চাই। যাদের শরীর খুব মোটা, তারা এই ভিডিওটা দেখলে তাদের শরীর একেবারে ফিটনেস হয়ে যাবে। আবার যাদের শরীর, যাদের হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, নানান সমস্যা ইত্যাদি, সব সমস্যার সমাধান আমার কাছে রয়েছে। তো তার জন্য আপনাদের ভিডিওটা দেখতে হবে, আর আমি যেগুলো করব সেগুলো আমার সঙ্গে করতে হবে, ঠিক আছে? বাড়িতে বসে করুন। মেন কথা হচ্ছে, আমি যে ভিডিওটা এখন আপনাদের সঙ্গে করব সেটা হচ্ছে, আজকে তো বৃষ্টির, মানে বৃষ্টির জন্য আমি তো ছাদে ভিডিও করি রোজ, তো আজকে বৃষ্টির জন্য পুরো ছাদ ভেজা, সেই জন্য হয়তো আমি বসে যে আসনগুলো হবে, বসে যে আসনগুলোর উপকারিতা সেগুলো আমি দেখাতে পারবো না। তো আমি দাঁড়িয়ে, শরীরের দাঁড়িয়ে যে আসনগুলো হবে সেই আসনগুলো আমি দাঁড়িয়ে করব। সেগুলো হচ্ছে এক কথায় প্রীতি আসন, ঠিক আছে? প্রীতি, এক কথায় মানে প্রীতি, যেগুলো আমরা স্কুলে প্রীতি আসন করেছি সেই আসনগুলো, ঠিক আছে? তো প্রীতি আমরা করব সবাই এখন। তো তোমরা তার আগে, যারা নতুন ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমি চাই তোমরা সুস্থ থাকো। ওষুধ খাওয়া বন্ধ করে দাও। এবার ওষুধ গাদা গাদা টাকা না খেয়ে শরীরে, মানে একটা রোগের জন্য ওষুধ খাচ্ছেন, আরও নানান রোগ আপনার শরীরে, মানে একটা রোগের জন্য খাচ্ছেন, দশটা রোগ আপনাকে সেই ওষুধটাই টেনে আনছে। তাহলে ওষুধ ছুঁড়ে ফেলে দিন, বাড়িতে বসে যোগাসন করুন, সুস্থ থাকুন, আয়ু বাড়ান। তাহলে আমাদের কি করতে হবে? যোগাসন ফিটনেস বডিতে যোগ দিতে হবে, এই ভিডিওগুলো দেখতে হবে, তার সঙ্গে হচ্ছে ভালো লাগলে ভিডিওটি অন্যকে শেয়ার করে দিতে হবে। সুস্থ সবাই থাকতে চাই, একসঙ্গে সুস্থ থেকে বাঁচুন, ঠিক আছে? তাহলে মেন কথা হচ্ছে আমরা করব, আমরা তাহলে এখন প্রীতি যোগাসন করব, ঠিক আছে? প্রীতি আসনগুলো করব, শরীরে প্রীতিতে অনেক উপকার করে। হাতে পায়ে কোমরে যাদের ব্যথা, কোমরে ব্যথা, পেটে যাদের চর্বি জমে গেছে, যাদের খুব মোটা, তাদের জন্য এই আসনটা খুব প্রয়োজনীয়, মানে খুব দরকার, খুবই মানে উপকার এই আসনটা। দেখবেন, আমি বলছি আপনাদেরকে, গ্যারান্টি দিচ্ছি 10 দিনের মধ্যে এই আসনটা রেগুলার যদি আপনি করেন, সন্ধ্যাবেলায় কি সকালবেলায়, সন্ধ্যা সকালবেলায় দুটোই করতে হবে, যদিও পারেন একটা টাইম করবেনই, তো মেন কথা হচ্ছে দেখবেন আপনার শরীরটা কতটা মানে হালকা মনে হয়, আর কতটা আপনি নিজে ফাইন সুস্থ থাকেন, ঠিক আছে? দেখবেন কতটা আপনি সুস্থ থাকছেন তার আগে। আর যাদের হচ্ছে সুগার হাই, প্রেশার হাই, থাইরয়েড, তাদের পক্ষে এই পিটি আসনটা খুব উপকার, খুবই ভালো, খুব দরকার। তাহলে চলে আসুন, আমরা সবাই মিলে একসঙ্গে প্রীতি আসন করে নিই, দেখে নিই কী কী প্রীতি আছে। আমরা তো স্কুলে করেছি, মেন কথা হচ্ছে প্রীতি আসনটা আমরা করে নেব, ঠিক আছে? তাহলে প্রীতি আসন আমরা করে নিই, প্রীতি আসন সবাই মিলে চলে আসুন, একসঙ্গে করি। তার আগে বইটা, দাঁড়ান একটু, বইটা একটু রেখে দিই, সব জায়গাতে তো ভিজা। তাহলে দেখে নিন, প্রীতি আসনগুলো আমার সঙ্গে করুন আপনারা। প্রথমে এই আসনটা করবো, ঠিক আছে? 1 2 3 4, 1 2 3 4, হ্যালো, একটা হলো। এবার হচ্ছে পরেরটাই চলে আসি, ঠিক আছে? এবার এটা করুন, পায়ের, পায়ের সমস্যা তো একবারে দূর হয়ে যাবে, এই আসনটা করুন। এই শরীরে পায়ের খুব ভালো, যাদের এইগুলো খুবই মোটা, এইগুলো মানে কি বলবো, একেবারে এত মোটা, মানে প্রায় মানে এই সমস্যাটা হয় যাদের, এগুলো খুব মোটা, তাদের হাঁটতে গেলেই মানে কাঁচা কেটে যায়, তো এই রোগটা কিন্তু দূর হয়ে যাবে, এইগুলো মোটা কমে গেলেই এই রোগটা দূর হয়ে যাবে, ঠিক আছে? আবার আমরা নেক্সট, মানে পরেরটাই চলে আসি, ঠিক আছে? হলো এটা, এবার এটা করুন,
আমার সঙ্গে করবেন, কিন্তু যে ভিডিওটা দেখছেন আমি তাকে বলছি ভিডিওটা দেখে কিংবা ডাউনলোডিং করে থুয়ে দেন, কিংবা সন্ধ্যাবেলায় কি সকালবেলায় যে কোনো এক টাইমে করবেন, ঠিক আছে? পেট কমে যাবে, শরীর একেবারে ঠিক জায়গায় নিয়ে চলে আসবে। যার বয়স হচ্ছে ষাট, হ্যাঁ ষাট বলবো না, সরি, যার বয়স হচ্ছে, হ্যাঁ যার বয়স ষাট, প্রথমে হচ্ছে যার বয়স ষাট তাকে কিন্তু এইটা করলে কি 35 কি 40 বছরে নিয়ে চলে আসবে। যার বয়স ষাট এইসব জিনিস করলে তাকে দেখে মনে হবে 40 বছরের মহিলা কি 40 বছরের পুরুষ, ঠিক আছে? এবার মেন কথা হচ্ছে আবার কি আপনার আয়ুটাও বাড়াবে। যখনই দেখবেন আপনার বয়সটা কমিয়ে দিচ্ছে এই যোগাসনে, তখনই আপনাকে সেই বয়সটা মানে বাড়িয়েও দেবে, আয়ুটা আপনাকে বাড়িয়ে দেবে, এমনই জিনিস। করুন পরেরটা নেক্সট, তাহলে করুন এইদিকে। প্রথমে এইরকম করবেন, প্রথমে এই হাতটা মুখ বাঁধা থাকবে, ঠিক আছে? এবার পাটা এইরকম এইরকম করে তুলে ঠিক আছে হলো। এবার এই আসনটাই একটু অন্যভাবে এইখানে হাত দিলাম, মানে দুই হাত জড়ো করে এই দিক দিয়ে এই কোনোটাকে পা দিয়ে টানবো, হ্যাঁ এবার হচ্ছে এই দিক দিয়ে এই আসনটা এই পা দিয়ে, ঠিক আছে? তাহলে কি করতে হবে, তাহলে হলো। দেখবেন যত পরিশ্রম হবে, যত ঘাম বেড়াবে, তত শরীরে কাজ হচ্ছে, তত জানবেন যত হাঁপিয়ে যাবেন, একটু হাঁপিয়ে যাবেন, তখন একটু থেমে যাবেন। এই সব যেই জিনিসটা যারা খুব মোটা তাদের জন্য এটা খুব ভালো, যাদের হাই সুগার যাদের হাই প্রেশার তারা কিন্তু করলে এই জিনিসটা নিয়ন্ত্রণে চলে আসবে, তাই দয়া করে এইটা করবেন, ঠিক আছে? আর যারা নতুন এই ভিডিওটা দেখছে তাদের দয়া করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি তো ঘেমেই গেছি পুরো, আবার গরমও পড়ছে খুব, আমি ঘেমে গেছি। এই দেখুন ঘাম ঝরলেই কাজ শরীরে, যাদের দেখুন বাচ্চা হওয়ার পর সিজার হওয়ার পর কিন্তু এই জায়গাটা খুব মোটা। মেয়েদের তো আবার সবার সিজার হচ্ছে আর মোটা হয়ে যাচ্ছে এই জায়গাটা, মানে তলপেটে একদম মোটা, মানে কোনো চুড়িদার বলুন কুর্তি পরুন দেখে পরে মানাচ্ছে না, দেখতেও ভালো লাগছে না, বাজে লাগছে মোটার জন্য। তাহলে মোটা কমাতে হলে আমাদেরকে যোগাসন ফিটনেস বডিতে যোগ দিতে হবে, যোগাসন করতে হবে। চলে আসুন পরের পিঠিতে চলে আসি। এবার এই আসনটা করুন আপনারা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হলো। এরপরেরটা করুন, মানে ধোপা যেমন কাপড় কাচে সেই কাপড় কাচার মতন এই হাত দুটো নেবেন, এইরকম করে দেবেন। যারা যারা পারেন না, যারা পারবেন, যাদের খুব মোটা তাদের তো হবেই না, তাদের এইরকম করে যতটা নামবে ততটা নামাবেন, আবার এরকম করে তুলবেন, নামাবেন আবার তুলবেন, বেশি না 4 বার কি 5 বার করবেন, ঠিক আছে? এটা বেশি করতে হবে না, 5 বার। প্রথম প্রথম এই যোগাসনগুলো করবেন, যারা দেখবেন প্রথম প্রথম যোগাসন করে এই যে পিটিটা করে খুব গা হাত পা একটু ব্যথা হবে, যোগাসন করে যারা প্রথম করছেন তাদের গা হাত পা ব্যথা হবে। তাহলে কি করতে হবে, ব্যথার ওপরে কিন্তু আমার একটাই ওষুধ এই যোগাসন, এই এই যোগাসন করতে হবে ব্যথার ওপর, তাহলে যখনই একবার ভালো হয়ে যাবে। যোগাসন করলে কিন্তু ব্যথা
ভালো হয়ে যাবে। এবার করতে করতে যখন আপনার ঠিক হয়ে যাবে তখনই জানবেন আপনার শরীরে কাজ হচ্ছে। ওষুধ ফেলে দেন, ওষুধ একদম খাবেন না। আমি তো বলবো ওষুধ খাবেনই না। ওষুধে কী করছে, ওই প্যারালাইজ করছে, স্ট্রোক করছে, বড় বড় ধরনের রোগ টেনে আনছে, সব নষ্ট করে দিচ্ছে ওষুধে, মানে কোনো ক্ষতি। তাহলে আমাদের ওষুধ খেয়ে লাভ নেই। আমাদের সুগার, প্রেশার, থাইরয়েড, তাছাড়াও নানান কোমরে ব্যথা, মাজায় ব্যথা, মাথায় ব্যথা, মাথা যন্ত্রণা করে, তাদের হচ্ছে রেগুলার শুয়ে যে আসনটা আছে, আজকে আমি সেটা পরের ভিডিওতে বলে দেব, ঠিক আছে? তো মেন কথা হচ্ছে এই আসনগুলো আপনারা করুন, বাড়িতে দেখুন, পিটিটা করুন, এই আসন পিটিটা করুন, খুব ভালো, শরীরের পক্ষে তো খুব ভালো। তো কি বলবো, আবার পরের ভিডিওতে আমি দেখাবো, ঠিক আছে? তো আসনগুলো কিন্তু দয়া করে করবেন, এগুলো খুব মোটা, একেবারে মোটা কমবে না। আমি 100-এর মধ্যে 100 গ্যারান্টি দিচ্ছি আপনাদের, 10 দিনের মধ্যে আমি যেটা দেখালাম এটা যদি করেন তাহলে আপনার শরীর ঠিক জায়গায় আসবেনই, একদম ঠিক জায়গায় আসতে বাধ্য হবে। তবে কিন্তু ভিডিওগুলো দেখতে হবে আর করতে হবে, মন দিয়ে করতে হবে, ওষুধ খেলে হবে না। আমি চাই আপনারা সুস্থ থাকুন, আপনারা দয়া করে তার জন্য ভিডিওটা দেখুন, সুস্থ থাকুন, আর আমি যেগুলো করাবো সেগুলো করুন, ঠিক আছে? আর অন্যকেও শেয়ার করে দেন, আপনি যেমন সুস্থ থাকবেন তেমনি অন্য যেন সুস্থ থাকে সেই ব্যবস্থা আপনাদেরকেই করতে হবে, ঠিক আছে? নমস্কার, ভালো থাকবেন যে ভিডিওটা দেখছেন, আর যে নতুন সে আমাকে একটু সাপোর্ট করুন, আমি এটাই চাই, ঠিক আছে? তবে আমি শরীরে সুস্থর জন্য আমি আপনাদের পাশে আছি, আপনারা শুধু আমায় একটু সাপোর্ট করলে আমি, মানে আমি যতকাল বাঁচবো আমি মানে ততকালই আপনাদের পাশে থাকবো, এইভাবে যোগাসন চালিয়ে যাব, যোগাসন ফিটনেস বডি আপনাদের রাখবো, আয়ু বাড়ানোর চেষ্টা করব। চেষ্টা কেন, 100-এর মধ্যে 100 গ্যারান্টি আয়ু বাড়বে। শরীর সুস্থ থাকলেই তার আয়ু বাড়বে, আর শরীর অসুস্থ থাকলে আয়ু কমে যাবে। তাহলে আমাকে সুস্থ থাকার জন্য এই যোগাসন ফিটনেস বডিতে যোগ দিতে হবে। এই যে আমি ভিডিওটা আমার এখন যে দেখছেন সেটা মানে কি বলবো, আমি যদি এখন আমি ব্লগ ভিডিও করি, যোগাসনের ভিডিও মানে বড় ভিডিওগুলো পোস্ট করি, ব্লগ ভিডিও করি, আর মেন কথা হচ্ছে আমি শর্ট ভিডিও করি, ঠিক আছে? শর্ট ভিডিও নাচ করি, ডান্স কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, ওটা যে খারাপ তা না, ডান্স স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, ঠিক আছে? সেজন্য আমি ডান্সও করি, আমি নাচ করি, সব রকমেরই নাচ করি, সব রকম ভিডিও করি। তার মধ্যে আমার যে ব্লগগুলো আছে সেই ব্লগগুলো শুধু আমি আপনাদের সুস্থ থাকার জন্যই করি, ঠিক আছে? আমি এটাও বলে দিলাম। এবার হচ্ছে নাচ, নাচও করি আমি, নাচ করি না তা না, নাচ আমি শর্ট ভিডিওতে আমার সব রকম ভিডিও থাকে, আর আমার ব্লগ আপনাদের জন্য পাশে থাকবে, আমার ব্লগ শুধু আপনাদের জন্যই থাকবে, আপনাদের সুস্থ থাকার জন্য শুধু ব্লগ থাকবে, যোগাসন ফিটনেস বডি থাকবে, ঠিক আছে? তাহলে নমস্কার, ভালো থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন, আমি তো দেখালাম পিটিগুলো সব, ঠিক আছে? আর একটা পিটি আমি দেখিয়ে দিচ্ছি, আমার এটা করানো হয়নি, আর একটা আছে, এবারে হাতেরটা, এগুলো দেখিয়ে দিচ্ছি আমি, প্রথমে এইরকম, তারপরে এইরকম, প্রথমে এইরকম, তারপরে এইরকম, এইরকম প্রথমটা এইরকমটা করে নেবেন, তারপরে এইরকম করবেন, ঠিক আছে? এটা আছে, এরকম করবেন, পায়ে পায়ে যখন ব্যথা করবে কি যন্ত্রণা করবে, সবার তো অনেকে হয়, তখন এরকম করবেন, নমস্কার। এই কটা পিটি আজকে দেখালাম, আবার পরে ভিডিওতে দেখতে পাবে আমার, ঠিক আছে? নতুন